কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে সাভার আশুলিয়া থেকে শাহাদাত হোসেন। কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে গ্যাস চোর ব্যক্তিরা নিম্নমানের পাইপ দিয়ে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে, যার ফলে বৈধ গ্রাহকরা গ্যাসের প্রেশার কম পাচ্ছেন। এলাকাবাসী বলছে, গ্যাস চোর ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ না করায় দিন দিন বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কার্যক্রম। এলাকাবাসীর বরাত দিয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে আশুলিয়ায় কাঠগড়ায় বিভিন্ন এলাকায় এক শ্রেণীর প্রতারক চক্র রাতের আধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে 30-40 হাজার টাকা নিয়ে তিতাস মূল লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কাঠগড়ার বিভিন্ন এলাকায় প্রায় 500+ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম। এ সময় কয়েকশো নিম্নমানের পাইপ ও রাইজার জব্দ করা হয়। আজ যেসব এলাকায় গ্যাসের লাইন সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়েছে, এর আগে বেশ কয়েকবার সেখানে গ্যাসের লাইন বিচ্ছিন্নকরণ করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কোনো অবস্থাতেই অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করতে না পারায় সাভার তিতাস গ্যাস অফিসের কর্মকর্তারাও দিশেহারা হয়ে পড়ছে। আজ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে তিতাসের প্রায় 40 সদস্যের এক দল শ্রমিক অংশগ্রহণ করেন। অভিযানে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।